বাংলাদেশ, আমরা আমাদের দেশ নিয়ে গর্ববোধ করি। আলহামদুলিল্লাহ আমাদের দেশটা কিন্তু বর্তমানে আমাদের পার্শ্ববর্তী দেশের চাইতে আর্থ সামাজিক দিকে অনেক উপরে আমরা আছি, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। পদ্মা সেতু সেখানে এই পর্যন্ত 6 জন লোক ধরা পড়ছে, 6 জন। তারা ওই সেতুর কোনখান দিয়ে কি কোন দিকে কি অবস্থা এগুলো দেখে আর কি। এই 6 জন কিন্তু হেতারা, হেতারা বুঝেন কি, কবুতরে ধান খায় কাউয়ার চোখে টন টনায়। বাংলাদেশের মতো একটা দেশ, আমাদের সাপোষার মতো, আমরা যাদেরকে করদ্রাজ্য মনে করি, তারা পদ্মা সেতুর মতো এত বিশাল একটা কনস্ট্রাকশন করেছে, এরপরে পাগল একটা ধরা বসছে তাও সেখানে। এইটারে পরীক্ষা করে দেখে এইটাও কিন্তু এই হেই জাতি, হেই জাতি। এই পর্যন্ত কয়েকবার ফেরি সেখানে ধাক্কা লেগেছে। যারা বিশেষজ্ঞ তারা মনে করতেছে এইটাকে নিয়ে হয়তোবা কোনো একটা বড় ষড়যন্ত্র করা হচ্ছে। শুধু এইটা নয়, আমাদের সব ব্যাপারে হরিপুরে যেই তেল পাওয়া গেছে, তেলের খনি, আপনারা কয়েক বছর আগে এইটা জেনেছেন, হরিপুরের এখান থেকে যদি তেল টান দেয় তাহলে আসামের ডিব্রুগড়, ডিব্রুগড় সেখানে হইলে এটার মাথা, আর ডিব্রুগড়টা হইলে এখান থেকে 1 মাইল উপরে, 1 মাইল উপরে। এখন এখান থেকে তেল টান দিলে আগে ওগুলো আসবে নাকি, আগে উপরের গুলো আসবে। যার জন্যে যে কোনোভাবে হোক, সব কথা তো বলতে পারি না, মুখে তো বুড়ারা দেখছে গরুর মুখও কাঁচ দিত কাঁচ। ওলামা একাডেমির অবস্থা ভালো না। এখন আমরা যারা কথা বলছি জীবনের ঝুঁকি নিয়ে বলছি, বিশ্বাস করেন জীবনের ঝুঁকি নিয়ে বলছি প্রিয় ভাইরা, তবে মনে রাখতে হবে ইসলামে কোনো জঙ্গিবাদ নাই। মনে রাখতে হবে জঙ্গিবাদ ইসলামের সবচেয়ে বড় শত্রু। আপনি ইসলাম কায়েমের আন্দোলন করেন, ইসলামী সংগঠন করেন, বাংলাদেশে যারা একামতে দিনের কাজ করে, 80 বছর বয়সী সংগঠনও আছে, 80 বছর, তারা ইসলামের বিভিন্ন দাবি দাওয়া এগুলো নিয়ে রাস্তায় মিছিল করে, করে কি না, মিটিং করে, সমাবেশ করে, ঠিক না বেঠি? যতগুলো বৈধ ইসলামী দল আছে তারা সবাই। তবে এই কথা বলতে গেলে আমার মনে পড়ে আজ থেকে কয়েক বছর আগে একজন ট্রাফিক সার্জেন্ট, পুলিশের একজন ট্রাফিক সার্জেন্ট, আমি পল্টনে যেখানে থাকতাম পূর্ব পরিচয় সূত্র ধরে আমার কাছে মাঝে মাঝে আসতেন। সেই ভদ্রলোক আমাকে হাসে আর কয়, ট্রাফিক সার্জেন্ট, হুজুর জামাতা শিবিরা যখন মিছিল বাইর করে, যত বড় মিছিল হোক আমাদের পুলিশের মধ্যে কোনো টেনশন কাজ করে না, আমরা টেনশন বুক করি না, কারণ আমরা জানি এদের মিছিল যত বড় হোক এরা গাড়ি ভাঙবে না, এরা পাথর মেরে বিল্ডিং, বিল্ডিংয়ের গ্লাস ভাঙবে না, এগুলো আগুন লাগাবে না, ঠিক না বে ঠিক? তাহলে এরা তো জঙ্গি হইতে পারে না, এরা তো জঙ্গি হইতে পারে না। আর পুলিশ যাদেরকে বলে আসলে এরা ভালো। তাইলে এই যে মুফতি আব্দুর রহমান, মুফতি আব্দুল হান্নান, 2005-এ যারা প্রথম বাংলাদেশকে জঙ্গিবাদের কলঙ্ক লাগিয়েছিল, আতাউর রহমান সাহানি, বাংলা ভাই, এরা কি কোনোদিন ঢাকার বুকে বা দেশের কোনোখানে কোনো মিছিল করেছিল, সমাবেশ করেছিল? তাদের এই সংগঠন আছে, এই ঘোষণা দিয়েছিল, দেখা যায় তাদের কাজটাও চোরা, সংগঠনটাও চোরা। আর এইভাবে লুকিয়ে লুকিয়ে ছুপিয়ে ছুপিয়ে যারা কাজ করে এরাই চোর। আমরা সবসময় বলি মানুষ মেরে কোনোদিন ইসলাম কায়েম করা যায় না। আর বর্তমান বাংলাদেশের যতগুলো ইসলামী সংগঠন আছে তার মধ্যে সর্বপ্রাচীন যে সংগঠনটা আপনারা চিনেন, অনেকে জানেন, যাদের ব্যাংক আছে,
ব্যাংকটা কিন্তু দুনিয়ার 1000 বড় ব্যাংকের একটা। এরপর তাদের মহিলা শাখা, তাদের ইউনিভার্সিটি বোধহয় নাই, মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আন্তর্জাতিক ইসলামী ইউনিভার্সিটি, সারা দুনিয়ার ছেলেরা এখানে এসে পড়ে। তাদের মেডিকেল কলেজ বোধহয় নাই, আছে? তাদের হাসপাতাল বোধহয় নাই, কোনটা নাই, কোনটা নাই? তাহলে বুঝা গেল এগুলোই সত্যিকার ইসলামী আন্দোলন। একদিকে দিন কায়েমের আন্দোলন করে, আরেকদিকে মানুষের কর্মসংস্থান। এরপরে কোনোখানে যদি কোনো মানুষ মরে, এই 3 সপ্তাহ আগে হবে যে একজন কর্মী মারা গেছে, সেই দলের, দলের যিনি প্রধান, চিফ, দলীয় প্রধান, তিনি নিজে গিয়ে ওই কর্মীটার জানাজার ইমামতি করেছেন। দলের যিনি প্রধান, তিনি নিজে কবরে নেমে ওই মুর্দাটাকে কবরে রেখে দাফন করেছেন। বাংলাদেশের অন্য কোনো দলের কি এরকম কত কর্মী মরে, কেউ কি খবর নেয়? কেউ কি খবর নেয়? কাদের সিদ্দিকী একটা কথা কইছিল গতবার, করুণা যখন শুরু হয়েছিল, একদিকে করুণা শুরু আর একদিকে ত্রাণ বিতরণ, যত ত্রাণ যতখানে দিছে তাদের পাইপলাইনে, পাইপলাইনে দেখা যায় মানুষ পায় নাই, সব জাগরে দিছে। কাদের সিদ্দিকী বাপের বেটা, এখন কিন্তু রাজাকার, হক কথা কইলে কাদের সিদ্দিকী একমাত্র ব্যক্তি, বঙ্গবন্ধুকে যেদিন হত্যা করা হয়েছিল অন্যায়ভাবে, এই কাদের সিদ্দিকী রাস্তায় বের হয়েছিল, আর কেউ বাইর হয় নাই। এগুলো অবদান, স্বীকার করা যাবে না। কাদের সিদ্দিকী দুঃখ করে বলেছিল যে আপনাদের এই ত্রাণ বিতরণের দায়িত্ব শিবিরের ছেলেদেরকে দেন, তাহলে আর চুরি হবে না। কি ভাই, কাদের সিদ্দিকী তো আমাদের লোক না, কি জামাত শিবিরের লোকও না। তাহলে বোঝা গেল ঢাকা ইসলামী সমাজ কল্যাণ জামে মসজিদে আমি 22 বছর খুতবা দিয়েছি, 22 বছর। সেখানে বিভিন্ন দলমতের লোক আসত, কাজী জাফরের নাম তো শুনেছেন, সে টঙ্গী শিল্প এলাকায় ওই কমিউনিস্ট আন্দোলন করতো, একটা মানে একটা লেফটিস্ট, একটা বামপন্থী আন্দোলনের নেতা ছিল কাজী জাফর। তো সেই কাজী জাফরের ন্যাপ কেন্দ্রীয় কমিটির একজন লোক, জাসদ, কেন্দ্রীয় কমিটির লোক, আমার এক দুইজন ভাই, তাদের বাড়ি ফরিদপুর, এই তারা দুইজনের সাথে একত্রে চাকরি করে, চলাফেরা করে, মসজিদে আসছে, যে বেটা কোনোদিন নামাজও পড়ে নাই, খুতবা হলো, জুমা হলো, আলোচনা হলো, নামাজের পরে ওই দুইজনকে আগামী জুমায় কিন্তু আমাকে রেখে আসবেন না, আমি আপনাদের সাথে আসব। 2-3 জুমা আসলো, এরপরে একদিন ওই দুই ভাই তাদেরকে বলে যে খতিব সাহেবের সাথে নামাজের পরে আমার একটু দেখা করান, দেখা করান। কাহা, খতিব সাহেব তো রুমে যাবে নামাজের পরে, ওখানে চা পান টান খাবে, ঠিক আছে আপনাকে নিয়ে যাব। সেই লোক আসলো, আসার পরে আমার একা, হুজুর আমার একটাই মাত্র মেয়ে, মেয়েটা এবার কেমিস্ট্রিতে মাস্টার্স, মাস্টার্স কেমিস্ট্রির পরীক্ষার্থী, এখন কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট, অঙ্ক, এটা কিন্তু খুব ব্রিলিয়ান্ট টিচার না হইলে, তা আপনি আমাকে অন্তত 1 মাসের জন্যে ঢাকা ইউনিভার্সিটির একটা ব্রিলিয়ান্ট ছাত্র দেখে আপনি পছন্দ করে দেন, 1 মাস আমার মেয়েটাকে কেমিস্ট্রির অঙ্কগুলা করাবে। আমি বললাম ঢাকা ইউনিভার্সিটির কত ছাত্রই তো এইভাবে টিউশনই করে, আপনি একজন দেখে নেন না, আমার কাছে আসলেন কেন? আমি জানি আপনি দিলে তো শিবিরের সদস্য দেবেন। আমি বললাম আপনি করেন জাসদ কি, আর আমার কাছে আসছেন আপনার মেয়ের জন্য? কহুজুর মেয়েটা খুব সুন্দরী, আমার মেয়ে, ফেস, বডি, অ্যাপিয়ারেন্স আকর্ষণীয়, লোভনীয়, যদিও আমার এখন তার জন্য একটা টিচিং দরকার,
কিন্তু আনে দানে আমি নিতে পারি না, সাহস পাই না। আমি বললাম তাহলে আমি দিলে তো এই দেব আপনি বুঝেন, তারপর আইলেন কেন? কবুজুর ঠিক আছে, শিবির আমার দুশ্মন রক কাটে, শিবির আমার দুশ্মন রক কাটে, কিন্তু মানুষ বালা। যদি শিবিরের ছেলে দেন আমার 100 ভাগ বিশ্বাস আমার মেয়ে নিয়ে পালাবে না। আমি কি বুঝাতে পেরেছি? আবসিনিয়া নাজ্জাশি কি বলেছিল? আমরা রাজ যখন বলল বাচ্চা হুজুর মোহাম্মদ এজ এ ম্যান, এজ এ পার্সন, মোহাম্মদ মানুষ হিসাবে কেমন, ব্যক্তি হিসাবে কেমন, আমাদের লাজ বললেন আমাদের দুশ্মন, আমাদের দুশ্মন দেশটারে খাইছে, কিন্তু এজ এ ম্যান ব্যক্তি হিসাবে মানুষ হিসাবে কেমন এটা যদি জিজ্ঞাসা করেন আমাকে নিঃসংকোচে বলা লাগবে মোহাম্মদের মতো ভালো মানুষ মক্কায় আরেকজন নাই। নাজ্জাশি চেয়ার থেকে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বলে আমর তোমার কথা যদি সত্য হয় তাহলে লুইত সাগরের পশ্চিম পাড়ের আমার দেশ আবিসিনিয়া আফ্রিকা নয়, আগামী কয়েক বছরের ভিতরে পুরা জজিরাতুল আরব, পুরা রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য এগুলো সব মোহাম্মদের পায়ের নিচে চলে যাবে, এটাকে কেউ ঠেকায় রাখতে পারবে না। নাজ্জাশিও বলছিল মোহাম্মদ আমার দুশ্মন, কিন্তু তুমি তার দুশ্মন আরেকজন, তুমি যে বলছো মোহাম্মদের মতো ভালো মানুষ আরেকজন নাই, তাহলে যারা দুশ্মন তারাও কয় মানুষ বালা কিন্তু রক কাটে। ভাই রক্ত কাটলে একটা রক কাটছে, গত কয়েক বছরে হিসাব করেন পদ পদবি নেতৃত্বের জন্য নিজেগো মানুষ নিজেগো কতজনরে গুলি করেছে, কল্লা কেটেছে নিজেরা নিজেরা, এমন রেকর্ড আছে না নাই? আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুন। আফগানিস্তান আমাদের জন্যে, জনগণ আমাদের জন্য মডেল, একবার নয় বারবার তারা দখলদার দুশ্মনের মোকাবিলা করে নিজের জায়গায় টিকে আসে, তারা বিভিন্ন জাতি গোত্র সম্প্রদায়, আল্লাহ তাদের মধ্যে এমন একটা ঐক্য, এমন একটা ঐক্য গড়ে দিন যাতে করে ইমাম মাহাদির সার্থক প্রথম কাতারের সেনাবাহিনী হিসেবে তারা দাঁড়িয়ে থাকতে পারে এবং এগিয়ে যেতে পারে। যত কিছুই যা করেন ইমাম মাহাদির সৈন্য যখন এগিয়ে যাবে দজ্জালের যত শক্তি থাক সব কি মেসাকার হয়ে যাবে, ঠিক কি না বলেন? তাইলে খোরাসানি বাহিনী, খোরাসানি বাহিনী এটা বলতে আমরা আফগান মুসলমানদেরকে বুঝি, ঠিক কি না বলেন? তাইলে ব্যাকগ্রাউন্ড সব তৈয়ার হয়ে গেছে, প্ল্যাটফর্ম তৈয়ার হয়ে গেছে, ইমাম মাহাদি আলাইহিস সালাম আপনার ঘরের দুয়ারে আছে, ঘরের দুয়ারে হযরত ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির সামনে আছে, সময়টা এমন। তবে আমি এইটা বলতে পারি না অমুক সনে এত বছর পরে তিনি আসবেন এটা বলা যাবে না, নবী বলে নাই। আর আল্লাহর ক্যালেন্ডারে 1000 বছর 500 বছর কোনো সময় না, কোনো সময়ই না, ঠিক কি না বলেন? তবে এইটা ঠিক আমি দেখব না, আজকে যুবক তরুণ যারা তারা ইমাম মাহাদিকে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে, ইমাম মাহাদি যেই ডাক দিবেন সেটা আল্লাহর পক্ষ থেকে, ইমাম মাহাদি যেই ডাক দেবেন সেটা আল্লাহর রাসূলের পক্ষ থেকে, নবী ঈসা আলাইহিস সালাম যেই ডাক দিবেন সেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, সেই ডাকের সময়টা কিন্তু আমাদের সামনে। এই সময় ইমানের উপরে কায়েম থাকা, দজ্জাল এত কিছু করবে তথ্য প্রযুক্তি থেকে শুরু করে পুরা দুনিয়াটা দজ্জালের হাতের মুঠে চলে যাবে, গেছে কি না বলেন? গেছে কি না বলেন? এই অবস্থাতে মান তামাশা কাবে সুন্নতি এন্দা ফাসাদে উন্মতি, আমার উম্মত যখন এইভাবে ফাসাদের মধ্যে পড়ে যাবে, বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে, এই সময় আমার একটা সুন্নত, আমার একটা আদর্শ, এটাকে মজবুত করে ধরে, দাঁতে কামড়িয়ে ধরে যে জায়গায় পড়ে থাকবে, হাত কিন্তু অনেক সময় স্লিপ করে, দাঁতে কামড়াইয়া ধরলে কি আল্লাহ কোরআনে আয়াতুল কুরসিতে এই কথাটাই বলেছেন, যা আল্লাহ রুজু ধারণ করেছে, ফাকাত ইসলাম শাকা বিল উরুয়াতি লুসকাল আনফেসামা, আল্লাহর এই রুজুকে যারা দাঁত দিয়ে কামড়াই ধরেছে, তাহলে হাত স্লিপ করার ভয় আছে, দাঁত স্লিপ করার ভয় আছে বোধ হয়,
হাত স্লিপ করে কিন্তু দাঁত স্লিপ করে না। তা আল্লাহর এই রজু আল্লাহ দুনিয়াতে নামিয়ে দিয়েছেন, এই রজুর নাম, এই রশির নাম হইল হাবলিল্লাহ, ওয়া তাসমু বেহাবলিল্লাহ, আল্লাহর রশি। এটা আল্লাহ নিজে কুদরতি হাতে পাকাইছে, এটা কোনদিন ছিঁড়বে না, ভাঙবে না, বিচ্ছিন্ন হবে না। আল্লাহ বলছে তোমরা সমাজের দেশের সকল মুসলমান একত্র হয়ে আল্লাহর এই রশিকে ইসলাম শাখা দাঁতে কামড়ায় ধরো, রশির এক হাত আর সে মোয়াল্লাহ আমি আল্লাহর হাতে, রশির আরেক মাথা তোমাদের সামনে আমি ছেড়ে দিয়েছি। সারা দুনিয়ার মানুষে যদি এই রশি একত্রে এসে ধরে তাহলে জায়গার অভাব হবে না। তোমরা সবাই এই রশি দাঁতে কামড়ায় ধরো, আমি আল্লাহ উপর থেকে এক টান দিয়ে তোমাদেরকে জান্নাতে ফেলে দেব। আল্লাহর সেই উরুয়াতি লস্কা, আল্লাহর সেই খোদাই রশি, লান ফেসা আমা লাহা, আল্লাহর এই রশি আপনারা ধারণ করতে রাজি আছেন প্রিয় মুসলিম ভাইয়েরা? সুতরাং যত রকমের বিভ্রান্তি, যত রকমের কিছু, আপনারা এমন পথে হাঁটুন যেই পথে ইমাম হোসেন হেঁটেছিলেন। যেই পথে হাঁটতে গিয়ে পথটা কিন্তু কঠিন, খুনরাঙ্গা, দাঁত ভাঙ্গা, ঠিক কি না বলেন? বিলাই ছিলেন, বিলাই বিড়াল, বিড়ালের স্বভাব কি, একবার যদি একটু ডাল লাগে তার সাথে তুফান হয়, ছয় দিন ছয় রাত এক মুহূর্তের জন্য বৃষ্টি থামে না, শালার বিলাই চৌকির এক কিনারে কম্বলের উপরে শুয়ে থাকে ছয় দিনের উপাস, তারপরেও বাইর হয় না, গায়ে বৃষ্টির ফোঁটা, ঠিক কি না বলেন? এখন আমাদের অনেক মুসলমানের অবস্থা কিন্তু ওই বিড়ালের মতো, বাইরে আবার কিছু পড়ে নাকি, বাইরে আবার কিছু কয় নাকি, বাইরে আবার কিছু আসে নাকি, বাইরে আবার দুশ্মনে কেউ আমাকে টার্গেট করে নাকি, এমন একটা অবস্থা আসে না নাই? আসে না নাই? সাহাবায়েকের আমার জীবনে বোধহয় এমন অবস্থা ছিল না, নবীদের জীবনে বোধহয় এমন অবস্থা ছিল না। একজন মমিনের পুরো জীবনটাই রিস্কি, রিস্কি ঝুঁকিপূর্ণ, নো রিস্ক নো গেইন, নো রিস্ক নো গেইন। আপনি যদি রিস্ক না নেন কোনোদিন আপনি বিজয়ী হতে পারবেন না। আমাদেরকে এখন সবাই মিলে আসুন, সব রকমের ভুলভ্রান্তি বাদ দিয়ে আমরা আল্লাহর পথে, হাবলিল্লাহর পথে, ইমাম হোসেনের পথে এগিয়ে যাই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন।